চন্দ্রিমা, একটা অদ্ভুত অনুষঙ্গে আলাপ। আজকে এখানে অনেক গুণী ব্যক্তিত্বরা উপস্থিত, তাদের পরে আমরা আস্তে আস্তে মঞ্চে নিয়ে আসব, তারা চন্দ্রিমাকে ভালোবেসে এসেছেন। আর আমার একটা প্রাপ্তি হয়েছিল, কোথাও কথা বলার সুবাদে ও আমাকে বলেছিল যে আমি যদি কিছু করি তুমি বলবে, কথাটা হয়েছিল এবং কথাটা আজ সত্যি হয়ে গেল। আমি জানি মল্লার এসছে, আলোটা কমে গেছে বলে দেখা যাচ্ছে না, সকালবেলা টেলিফোনে অনেকক্ষণ কথা হলো। আমাদের সঙ্গে গৌতম ঘোষাল ইতিমধ্যে উপস্থিত, আমাদের সঙ্গে বুদ্ধদেব গাঙ্গুলি, বুদ্ধদা আমাদের সঙ্গে উপস্থিত। তো সবসময় কেমন একটা নাই নাই গল্প জীবনে, আছে আছেটা নানা কারণে হয় না। কিন্তু যখনই টেলিফোন পেলাম, এবং বোধহয় আমার তারিখটাও মনে আছে, এ মাসেরই 2 তারিখ, বুদ্ধদা বলেছিল তোমার সঙ্গে দেখা হবে 26 তারিখ। আমি কিন্তু সেদিন থেকে ভাবছিলাম যে কেন, আসলে প্রদীপের সলতেটা পাকানো হয়। তারপরে যখন চন্দ্রিমার টেলিফোন, আমি বললাম উমা ভোলেনি তো, ছোটরা বড় সুন্দর, আমরা বড়রা সেটা ভুলে গেছি। ওরা ওদের যা কিছু ভালো তাই আমাদের কাছে প্রকাশ করতে চায়। আজকের অনুষ্ঠান প্রেজেন্ট করছে মেধা, তারাও ভারী সুন্দর, এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং চন্দ্রিমার গানে গানে আমরা তো পরিচিত হবই, যে পরিচিতিটুকু দিতে ইচ্ছেই করে, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি পরিবেশে ওর বড় হওয়া, অথচ ভালোবাসলো কলকাতাকে সাংস্কৃতিক শহর বলে। মায়ের কাছে গান শেখা শুরু, পরবর্তী সময়ে বিদুষী শিপ্রা বসুর কাছে তার গান শেখা। পশ্চিমবঙ্গ, তার বাইরে ভারতের বিভিন্ন জায়গায় যে ক্লাসিক্যাল আর্টিস্টদের সঙ্গ পেয়েছে তা ওর কাছে খুব দামি। বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, প্রথম অ্যালবাম স্বপ্ন নীল, সেকেন্ড অ্যালবাম ট্রিবিউট টু লেজেন্ড। তারপরে ও যখন লন্ডনে গান গাইতে যায়, ব্যাক টু ব্যাক ওকে 3 বার প্রোগ্রাম করতে হয়েছিল। টুকরো টুকরো করে ওকে জানতাম, যেটা জানা ছিল না যে ওর জীবনসঙ্গী অংশুমান আর ও দুজনে মিলে ঠিক করেই ফেলেছে বিড়লা একাডেমিতে 26 অগস্ট আমাদের সবার জন্য একটা অনুষ্ঠান উপহার দেবে। আজকের অনুষ্ঠানটা যে খুব প্রথাগত, উনি খুব ভালো গান করেন, অনেক বছর ধরে গান করেন তা নয়, তবু আরও বলবো, অল ইন্ডিয়া রেডিওর আর্টিস্ট এবং গান নিয়ে যার পথ চলা, যিনি সব রকমের গান গাইতে পারেন, তার যে মজা কি বা তাকে যে কতটা অনুশীলন করতে হয় সেটা আমরা বলি এরা অতটাও ভাবে বুঝি না। মাঝে মাঝে অনেকগুলো ভাবনা মনের মধ্যে দেখা দেয়, তার একটাই, ওই কি হলো আর কি হলো না, আবার ঠিক অন্যভাবে দুটোকেই বাদ দিয়ে দেওয়া হয়, কি হলো কি হলো না, যেটা আছে সেটাই হওয়া। চন্দ্রিমা তার গানে গানে আমাদের ভরিয়ে দেবে, খুব বড় পরিসরের অনুষ্ঠান সাজানো নয়, কিন্তু আরও চমক লাগে বা আমার লেগেছে একটুখানি গ্রিন রুমে বসে কথা বলতে বলতে ওর নির্বাচনে। সবটা এক্ষুনি খাতা খুলে বলে দেব না, তাহলে সেই মজাটাই থাকে না। মানুষ বড় হয় মনে,
মনটা যদি সুন্দর করে নেওয়া যায় সারা পৃথিবী হাতের মুঠোয়। ভালো লাগার অনেকগুলো সূত্র নিয়ে আজ আমরা এখানে। আমাদের সঙ্গে আজ বিশিষ্ট ব্যক্তিত্বরা অনেকে উপস্থিত, আরও অনেকে আসবেন, অনেকটা আশা, অনেকটা আশা। আর আমাকে যেহেতু মাইক্রোফোনে কথা বলবার এই দায়িত্বটুকু দিয়েছে, তাই ওর হয়ে আমি প্রথমে অনেক 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 আশীর্বাদ শুভেচ্ছা আপনাদের কাছ থেকে চেয়ে নেব। একজন শিল্পী মা সরস্বতী বইটা সবাইকে দেন, কিন্তু তার বীণাটা একটু বেছে বেছেই তো দেন, চন্দ্রিমাকে দিয়েছে অনেকের মতো, ও নানা ধরনের গানে নিজেকে তৈরি করেছে। আজ আমাদের সামনে, আমাদের সঙ্গে ওর পরিবেশনা, তাই আসুন সবাই মিলে এনজয় করি। নিছক একটি অনুষ্ঠান, কত ভালো সেই মার্কিং, এগুলো সব এক পর্বের কথা, কিন্তু আমরা যারা মুখে ভালোবেসে এসেছি আমরা উপভোগ করব। আরেকটা ছোট্ট কথা বলি, আমার বলার পর্ব শেষ করব। মল্লারের সঙ্গে কথা হতে হতেই ও এসছে বলে কথাটা মনে পড়ল, যে আমাকে সবাই ভালোবাসে এটা যদি ভাবা যায় তাহলেও দেখবে এটা একটা খুব সুন্দর অভ্যেস তৈরি হয়ে যায়, খানিকটা মনের দৈন্য চলে যায়, যে ভয় কি, আমাকে তো সবাই ভালোবাসে। ভালো কাজকে আসলে সবাই ভালোবাসে। চন্দ্রিমার আজকের এই প্রয়াস, তার উদ্যোগে মেধা, তারাও ভারী সুন্দর। যেটুকু দেখা হয়েছে, যেটুকু আলাপ হয়েছে, যেটুকু সাজসজ্জার আর প্রস্তুতি আমি দেখেছি, তাতে এইটুকু বুঝেছি মনে প্রাণে একটা ভালোবাসা আছে। আমি চন্দ্রিমাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, সঙ্গে আপনাদের করতালি। এই মুহূর্ত আজকের এই সন্ধে সুন্দর হয়ে উঠুক, আর মেধার পক্ষ থেকে আমরা ওকে বরণ করে নেব, মেধার সদস্য বন্ধুকেও আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা পুষ্পস্তবক দিয়ে তোমাকে আজকের এই সুন্দর সন্ধ্যার জন্য স্বাগত জানাচ্ছি। এমনি খুশি থাকো, আমাদের গান শোনাও। আমি মাইক্রোফোনে কথা বলতে শুরু করলে শেষ করি না, আমার ভালোই লাগে কথা বলতে, বলে যাই, কিন্তু আজকে ওর গান, আসুন আমরা সকলে মিলে এনজয় করি। Oh, boy, little.
অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আজকে এখানে উপস্থিত। বড়দের অসংখ্য আশীর্বাদ চাই যাতে জীবনে আরও অনেক উন্নতি করতে পারি। ছোটদের আমার বন্ধুরা অনেকে আসছেন, সবাইকে সবাইকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা। আমার জীবনে প্রথম পুরস্কার প্রাপ্তি রবীন্দ্রনাথের গান দিয়ে, যদিও আমি পরবর্তীকালে রবীন্দ্রনাথের গান শুধু ভালোবেসেই গাই। এখনও মনে আছে ওই তেওরা তালের উপর একটা গান হয়েছিল, অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে। তখন আমার বয়স মাত্র 5 বছর, তেওরা তালও জানতাম না, রবীন্দ্রনাথকে জানা তো অনেক দূরের কথা, শুধু অন্ধের মতো, এবং যা শেখানো হতো শিখে প্রথম পুরস্কার প্রাপ্ত। তো সেই উপলব্ধিটা রবীন্দ্রনাথকে শেখা জানার, আমি জানি না সারা জীবনে বোধ হয় হবে না, তবে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি বা করছি, আমার বয়সের সাথে সাথে রবীন্দ্রনাথও বাড়ছেন। তো এই গানটা আমার ভীষণ পছন্দের একটি গান, তো আমি চাইছিলাম আপনাদের সাথে একটু যদি আমি গাইতে পারি, তাই এই গানটি সিলেক্ট করা। আপনারা বলবেন কেমন হয়েছে শুধু। আর আমি যেটা, ইনফ্যাক্ট আমরা সবাই যেটা চাইছি, যে আমাদের কী কী লু ফলস বা দোষ সেটা যদি আপনারা পরবর্তীকালে আমাদের বলেন, তাহলে আমরা আরও সেভাবে আরও নিজেদেরকে পরিমার্জিত করতে পারবো বলে আমার ধারণা। অনেক গুণীজনেরা এসছেন এবং আমরা আস্তে আস্তে প্রোগ্রামটা নিয়ে এগোবো। গানটি অসম্ভব জনপ্রিয় মিউজিক ডিরেক্টর উস্তাদ হৃদয়নাথ মঙ্গেশকরজির কম্পোজিশন। আমার অনেক অনেক দুঃসাহস যে গানটা আমি চেষ্টা করব আজকে। লতাজির, মানে আমাদের মাতা সরস্বতী বলে আমরা যাকে ভাবি আর কি, সেই লতাজির গাওয়া এই গানটি। খুব ছোটো ছিলাম, মানে 6-7 বোধ হয় আমার সেই সময় এই গানটা রিলিজ হয়, লেকিন ছবিটা তো কিছু বুঝতামই না গান সম্বন্ধে, তাও আর কি ওই শুনে শুনে, তখন তো ক্যাসেট ছিল, মানে রেকর্ড তো কিছু ছিল না, বা সিডি তো ছিলই না, রেকর্ড ছিল আর ক্যাসেট ছিল। রেকর্ড অবশ্য অনেক ছোটো, মানে আমার জন্মের আগের ব্যাপার, তো ওই ক্যাসেট শুনে শুনে মানে হাজার হাজার বার শুনতাম গানগুলো আর কি। সেই সময় থেকে আজকে করার সুযোগ পেলাম। আজকের ব্যাপারটা খুবই ইনফর্মাল, আমরা যেটা আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে একটু মানে একদম কম মিউজিশিয়ান নিয়ে, বা আমাদের মিউজিশিয়ান আমরা কাউকে বলি না, আমার দাদা আর কি, ওরা আমরা পুরো ব্যাপারটাই আমরা সিনক্রোনাইজ করে তৈরি করা, মানে ওনাদের তৈরি করে এবং আমাকে দিয়ে গাওয়ানো। ক্লাসিক্যালের উপরে যদি আমরা কিছু ওয়েস্টার্ন করে যদি কিছু দাঁড় করাতে পারি, বা আমাদের তো কোনো সাহস নেই হৃদয়নাথজির কম্পোজিশনে হাত দেওয়ার, সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যরকম চিন্তাভাবনাটা আমাদের মতো করে করে একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি, আজকে সেটারই একটা মানে প্রোগ্রাম, সেরকমই একটা প্রোগ্রাম। তো একটু চাইবো যে যদি ভালো হয় তাহলে যেন একটু হাততালি দাও। Ah
গা পা সা রে গা গা নি ধা পা গা ধা পা গা।